বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে আলোচনা শুরু করব সেটা হচ্ছে যে সামনেই আমাদের পুজোর সম্পূর্ণ একটা বড় ছুটি এবং তারপরেই আমাদের টেস্ট পরীক্ষা এবং তারপরেই আমাদের যথারীতি ফাইনাল পরীক্ষা। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা একটা কথা হয়তো অনেকেই ভুলে গেছি যে আমাদের স্কুল জীবনটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। কারণ কি, মাধ্যমিক যারা তারা স্বাভাবিকভাবে এবার ছুটির পর টেস্ট পরীক্ষা, আর টেস্ট পরীক্ষার পর কিন্তু সেইভাবে আর স্কুল হয় না, অর্থাৎ পড়াশুনোর যে স্কুল কেন্দ্রিক যে পড়াশুনো সেটা কিন্তু আর হচ্ছে না। ঠিক একইভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই, পুজোর ছুটির পরে বা এই যে লং ছুটিটা আমাদের রয়েছে তারপরে স্বাভাবিকভাবেই টেস্ট পরীক্ষা, এবং টেস্টের পরে আর কিন্তু সেই স্কুল জীবনে আর ফেরা হচ্ছে না বা সেই এডুকেশন লাইফে কিন্তু আর ফেরা হচ্ছে না, তারপর আবার কলেজ লাইফ। তো স্বাভাবিকভাবে এখন কিন্তু শিক্ষকরা আমাদের বলতে গেলে ছেড়ে দিয়েছেন যে এবার তোমরা তোমাদের নিজের জিনিসটাকে বুঝে নাও, আমরা সারাটা বছর ধরে তোমাদের এইভাবে এইভাবে গাইড দিয়েছি, আমরা এই কাজগুলো করেছি, এখন যদি তোমরা ঠিকঠাকভাবে না প্র্যাকটিস করো, সেটাকে যদি বয়ে নিয়ে না যাও, তাহলে সেটা তোমাদের ফল্ট এবং তোমাদের রেজাল্ট কিন্তু অনিবার্যভাবে খারাপ হবে। কারণ কি, সারা বছর তো শিক্ষকরা পড়িয়েছেন, সারা বছর শিক্ষকরা বুঝিয়েছেন কীভাবে কোন প্রশ্ন লিখতে হবে, কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেটাও শিক্ষকরা বলেছেন, কিন্তু অনেকে সেই কাজটা সঠিকভাবে প্রতিপালন করেছো, আবার অনেকে সেই কাজটা সঠিকভাবে করতে পারোনি। যারা সারাটা বছর ঠিকঠাকভাবে কাজটা করেছো তারা অবশ্যই একটা ভালো জায়গায় রয়েছে, কিন্তু যারা ঠিকঠাকভাবে কাজটা করতে পারোনি তাদের ক্ষেত্রে তো সমস্যা হবে, এটা একটা রিয়েল ব্যাপার। আর তার থেকে বড় সমস্যা, আগে যদি একটু সমস্যা হতো সঙ্গে সঙ্গে গিয়ে স্কুলের টিচারের কাছে গিয়ে বলতাম যে স্যার এখন কি করা যায়, কিন্তু এখন তো আর সেটা বলারও আর জায়গা নেই, কারণ সেইভাবে তার স্কুলে যাওয়াই হবে না, অবশ্য গেলে কিন্তু কোনো টিচার তোমাকে ফেরাবে না। চলো এবার মূল কথায় আসা যাক, স্কুল ছাড়ার আগে কী কী বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। প্রথম কথা, আমাদের রেজিস্ট্রেশন বা যে প্রশাসনিক যে কাজকর্ম আমাদের লাগে, অ্যাডমিট বা অন্যান্য যে বিষয়, সেই বিষয়গুলোর জন্য কিন্তু অবশ্যই স্কুল কন্ট্যাক্ট তোমরা রেডি রাখবে এবং স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবে। দু নম্বর, প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ উচ্চ মাধ্যমিক বলো বা মাধ্যমিক বলো, সেই সাবজেক্টগুলোতে আমাদের যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের প্রজেক্ট পেপার আমরা ঠিকঠাক জমা দিয়েছি কি না সেটা কিন্তু তোমার দায়িত্ব। প্রজেক্ট পেপার কিন্তু অবশ্যই অবশ্যই জমা দেবে। টেস্ট পরীক্ষার আগে স্বাভাবিকভাবে যে শিডিউল তৈরি হয় সেই শিডিউলটা ঠিকঠাকভাবে স্কুল থেকে কালেক্ট করবে এবং সঠিক সময়ে সঠিকভাবে টেস্ট পরীক্ষাকে একটা গুরুত্বপূর্ণ বা মূল্যবান পরীক্ষা হিসেবে পরীক্ষাটা দেবে। একদম অবহেলা করে পরীক্ষা কিন্তু নয়, যে টেস্ট পরীক্ষা পাস করলে হয়ে যাবে সেটা নয়, নিজেকে একটু পরীক্ষা করাটাও কিন্তু টেস্ট পরীক্ষার একটা কাজ। অতএব টেস্ট পরীক্ষাটাকে একদম অবহেলা না করে একটু ভালোভাবে টেস্ট পরীক্ষাটা দেবে। ছুটিটাকে অবশ্যই কাজে লাগাতে হবে, কিন্তু নিজের যে বিষয় বা নিজের যে কোথায় কি ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণের কিন্তু এই সময়, কারণ এরপরে কিন্তু তুমি আর সময় পাবে না। তোমার জীবনে পুজো বলো বা আনন্দ উৎসব বলো যাই বলো না কেন, সেটা বারবার প্রত্যেক বছরই ফিরে আসবে, কিন্তু এই মুহূর্তটা কিন্তু তোমার জীবনে বারবার ফিরে আসবে না। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের বলছি, অর্থাৎ সারাটা জীবন আনন্দ করা যাবে যদি এই বছরটা একটু ভালোভাবে আমি উতরে যেতে পারি বা একটু ভালোভাবে গাইডেন্স দিয়ে নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারি। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেই ত্যাগ স্বীকার করতে হয় ছাত্রদের, কারণ ছাত্রদেরই ত্যাগ স্বীকার করার ডিউটি বলা চলে, কারণ তুমি যতটাই নিজেকে সময় দেবে সময়ও ততটা তোমাকে দেবে, এটাই কিন্তু মূল কথা। কথাটা হয়তো একটু জটিল হয়ে গেল, মানে তুমি যতটা নিজেকে নিয়ে ভাববে, নিজের গ্রোথ নিয়ে ভাববে, ঠিক একটা নির্দিষ্ট সময়ের পর দেখবে যে অটোমেটিক তুমি তার থেকে দ্বিগুণ তিনগুণ করে সময় ফেরত পাচ্ছ। কি বললাম বোঝা গেল, অর্থাৎ সেই জায়গাটা কিন্তু আমাকে পৌঁছাতে হবে। নেক্সট যে বিষয়টা বলবো, যে আমাকে এই মুহূর্তে কিন্তু আমার গাইডেন্স নেই, কারো কারো হয়তো প্রাইভেট টিউটর আছে, অনেকের প্রাইভেট টিউটরও নেই। তো যাদের প্রাইভেট টিউটর হয়েছে আছে তারাও হয়তো এই মুহূর্তে তারাও তাদের মতো সিলেবাস শেষ করে গেছেন, এখন রিভিশন ক্লাস হবে। তো স্বাভাবিকভাবে রিভিশন ক্লাসগুলো অবশ্যই করতে হবে, যদি প্রাইভেট টিউটর না থাকে নিজেকে রিভিশন ক্লাস করতে হবে, নিজেকে টাইম ম্যানেজমেন্ট করে একটা রুটিন তৈরি করে নিতে হবে এবং সেইভাবে পড়াশোনা করতে হবে। নেক্সট আর একটা ব্যাপার বলবো, যে কিছুদিন পরেই আমরা পেয়ে যাবো টেস্ট পেপার, সে যে কোম্পানিরই হোক, এবিটিএ হোক, ডব্লিউবিটিএ হোক, যে কোম্পানিরই হোক না কেন, টেস্ট পেপার পেলে কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেকে টেস্ট পেপার সলভ করবে। কারণ টেস্ট পেপার সলভ করলে যেমন জ্ঞান বাড়ে তেমন এমসিকিউ টাইপের কোশ্চেন, এসিকিউ টাইপের কোশ্চেন প্রভৃতি জিনিসগুলো কিন্তু খুব ভালো করে জানা যায়। সেক্ষেত্রে কিন্তু টেস্ট পেপার তোমার একটা ভাইটাল ইম্পর্টেন্ট বিষয়, এবং টেস্ট পেপারটা সলভ করার পর একাধিক টেস্ট পেপারের বড়ো কোশ্চেন সেগুলো একটু ভালোভাবে দেখবে, বারবার একটু লিখে লিখে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু নিজেকে একটু আয়ত্তের মধ্যে করতে হবে। যেটা তোমাদের বলবো একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে অনেক সময় কী করা যায়, যেটা খুবই ভালো, যেটা আমি কিছু ছাত্রছাত্রীদের এই কথাগুলো বলি, ওরা অনেকে এই কাজগুলো করে, যেটা হচ্ছে যে নিজে নিজে সময় বেঁধে পরীক্ষা দেওয়া, এবং পরীক্ষা দেওয়ার পরে যে খাতাটা তৈরি হলো সেই খাতাটা
তোমার কোনো টিচার বা প্রাইভেট টিচার বা স্কুলের টিচারের কাছে গিয়ে, স্যার আমি এই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, দেখুন তো আমি এইভাবে লিখেছি, তো আমার লেখাটা কেমন হয়েছে, এর ভেতরে কোনো ঘাটতি আছে কিনা, বা কোনো জায়গায় কোনো প্যাটার্ন, লেখার প্যাটার্নে কোনো ভুল হচ্ছে কিনা, বা কোনো লেখা একটু চেঞ্জ করতে হবে কি না, এই বিষয়ে সেই শিক্ষকের কিন্তু একটু অভিজ্ঞতা যদি তুমি শেয়ার করতে পারো, এবং যদি তিন চারটে পরীক্ষা মূলক মেইন পরীক্ষার আগে যদি তুমি একটু দিয়ে প্র্যাকটিস করতে পারো, এবং সেই খাতাটা যদি যে টিচার স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের খাতা দেখেন যে শিক্ষকেরা, সেই শিক্ষককে দিয়ে যদি একবার একটু চেক আপ করে নিতে পারো, সেটা কিন্তু অনেক কাজ হয়। তোমরা যারা স্কুলে পড়ো, স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখেন, বা তোমাদের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট এক্সপার্ট এ বিষয়ে, তো এই বিষয়গুলোর দিকে একটু নজর দাও। বোঝা গেল কি বললাম? এটুকুই বলবো। আর সময় দেওয়ার চেষ্টা করো, যেটুকু সময় আছে সেই সময়টুকুকে কাজে লাগানোর চেষ্টা করো, পড়াশোনার জন্য সময় দেওয়ার চেষ্টা করো। আর সম্পূর্ণ সময়টা যে আমি পড়াশুনো করবো, আনন্দ বিনোদন করবো না, সেটা কখনো সম্ভব নয়, কারণ আনন্দ বিনোদন করেই পড়াশুনো হয়, শুধুমাত্র পড়াশুনো করা সম্ভব না, মানুষ ম্যাড হয়ে যাবে যদি 24 ঘন্টা পড়তে হয়। নিজের শরীর সুস্থ রাখার চেষ্টা করো, আর পরীক্ষা বলে অযথা খুব বেশি টেনশন সেটাও করবে না, স্বাভাবিক নিয়মে স্বাভাবিক ছন্দে চলো, এটুকুই বলবো। তবে হ্যাঁ, ওই এই যে মুহূর্তটা বা এই যেটুকু সময় আছে সেই সময়টুকু মূল্য দেওয়ার চেষ্টা করো, কারণ এখন তোমার কাছে কেউ থাকবে না। বাবা মাকে তুমি যদি বলো আমার পড়া আছে, সেও বলবে ঠিক আছে তুই পড়াশুনো কর, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, কিন্তু এটা কিন্তু মূল কথা, কিন্তু তোমার কাজটা কিন্তু তোমাকে করতে হবে, কারণ তুমি এরপরে বলবে আমার এই কারণে রেজাল্ট খারাপ হয়েছে, এই কারণে রেজাল্ট খারাপ হয়েছে, টিচার ভালো করে খাতা দেখেননি, টিচারের মন খারাপ ছিল, এসব ফালতু কথা। কারণ আমরা যারা খাতা দেখি আমরা জানি যে ওসব ফালতু কথা, তোমার যদি খাতায় ঠিকঠাক লেখা থাকে টিচারের বাবারও সাধ্য নেই তোমাকে কম নম্বর দেওয়ার, এটাই হলো মূল কথা। এটুকু বললাম, তো চলো, বেস্ট অফ লাক, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।